শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 30 রোজা পূর্ণ করেই দেশ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া মুনাজাতের মধ্য দিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদুল ফিতরের জামাত। রাজধানী ঢাকায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। সেখানে অনুষ্ঠিত হয় আরও 4টি জামাত। করোনা সংক্রমণের কারণে বাতিল করা হয় জাতীয় ঈদগাহে নির্ধারিত ঈদের জামাত। মসজিদে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে আদায় করা হয় ঈদের নামাজ। জনে জনে কুশল বিনিময় থাকে সামাজিক দূরত্বে নিয়ন্ত্রিত। বাকির ইমনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন কাজী লুৎফুল কবির। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে এলো খুশির ঈদ। এবার আগের মতো খোলাখুলি ঈদ জামাতে অংশ নেওয়ার সুযোগ না থাকলেও করোনায় স্বাস্থ্যবিধি মেনে হয়েছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ। তাই তো জাতীয় ঈদগার প্রধান ঈদ জামাত হয় কেন্দ্রীয় মসজিদ বাইতুল মোকাররমে। সেখানে আয়োজন করা হয় 5টি ঈদ জামাত। প্রথম ও কেন্দ্রীয় ঈদ জামাতের নামাজ হয় সকাল 7টায়। তাই ভোর থেকেই মসজিদ প্রাঙ্গণে সমবেত হন ধর্মপ্রাণ মুসল্লিরা, যাদের সবার নাকে মুখে ছিল মাস্ক আর হাতে ছিল জায়নামাজ। ছোট বড় সবাই আসেন চলমান লকডাউনের বিধিনিষেধ মেনেই। শাড়ি ঠিক রেখে সামাজিক দূরত্বে দাঁড়িয়ে আদায় করেন ঈদ জামাত। নামাজ শেষে দোয়া ও মোনাজাতে চাওয়া হয় দেশ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি। রোজা ও ঈদের শিক্ষা কাজে লাগুক আগামী দিনগুলোতে, তেমনটাই চান মুসলমানরা। সর্বপ্রথম প্রার্থনা করতেছি আমাদের রক্তাক্ত ফিলিস্তানি ভাইয়ের যারা আছে মুসলমান ভাইদের, এদের আল্লাহ রক্ষা করুক, হেফাজত করুক। করোনার মধ্যেও খুব সুষ্ঠু সুন্দরভাবে ডিসিপ্লিনভাবে নামাজ পড়তে পেরেছি জাতীয় মসজিদ ঈদগাহে। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। রমজানের সময় যত ইবাদত করেছি সব যেন কবুল হয়। ঈদ মুবারক, ঈদ মুবারক সবাইকে। ঈদের শুভেচ্ছা জানাই সবাইকে, যেন আল্লাহ তাআলা এই কঠিন মহামারী থেকে মুক্তি দান করে। আমরা আল্লাহর কাছে বিশেষ মোনাজাতে এইসব বিষয়ে দোয়া হয়েছে, মুসলমানদের উপরে অত্যাচার না হয় এবং সমগ্র বিশ্বের থেকে করোনা সম্পূর্ণরূপে নির্মূলের জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানিয়েছি। আল্লাহর কাছে কামনা করব যাতে আমরা আগামী বছর একইভাবে ঈদের সালাত আদায় করতে পারি। সবাইকে আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সম্প্রীতি, সৌহার্দ্য আর শুভ্রতা ছড়িয়ে পড়ুক চারিদিকে। পৃথিবী হোক রোগমুক্ত, সবার জীবন হোক সুন্দর। করোনার সংকটকালে ঈদ হোক অনাবিল আনন্দের, প্রাণে প্রাণে ছুঁয়ে যাক ঈদের উচ্ছ্বাস। কাজী লুৎফুল কবির, চ্যানেল টিটি নিউজ, ঢাকা, বাংলাদেশ। এই ছিল ঈদের বিশেষ সংবাদ, দেশে বিদেশে ঈদ। শেষ করছি, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বাংলাদেশে মসজিদে মসজিদে ঈদের জামাত, স্বাস্থ্যবিধি মেনেই নামাজ আদায়। করোনা সংকটে নিয়ন্ত্রিত ঈদ আনন্দ, ঘরে ঘরে সীমাবদ্ধ উচ্ছ্বাস, কাটেনি মহামারীর উদ্বেগ, ছুটিতে ফাঁকা রাজধানী ঢাকা। এবং প্রাণে ফিরেছে নিউ ইয়র্ক, ঈদ জামাতে আমেরিকান মুসল্লিদের রেকর্ড উপস্থিতি, ফিলিস্তিনে ইসরায়েলে হামলার বিরুদ্ধে সমস্বরের প্রতিবাদ। যে যেখানেই আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সামাজিক দূরত্ব মেনে থাকবেন নিরাপদ। মাস্ক যেন হয় আপনার আমার নিত্য ব্যবহার অনুষঙ্গ। অনাবিল আনন্দে ভরে উঠুক আপনার ঈদ, প্রাণে প্রাণে পৌঁছে যাক খুশি। আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।